আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু আপনাকে অচিরে এমন কিছু দিবেন যার কারণে আপনি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় আমরা একটা চাই পাই আর একটা হয় কি না, সম্পদ চাই কিন্তু সম্পদ আসছে না, একজন প্রিয়তমাকে চাচ্ছি পাচ্ছি না, আছে না নাই। একটু আগে আমার সাথে এক ভাই শেয়ার করেছেন, ভাই আমি চাচ্ছি এটা হচ্ছে না তো, এটা এক ভাই শেয়ার করেছেন, আরও কত ভাই এমন আছে এর সংখ্যা আপনাদের সামনে আমি ব্যক্ত করতে পারবো না। কুরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম কল আফুন মি, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন এই রাতে ডেকে বলেন, এমন কেউ কি আছো যে অভাবগ্রস্ত, আমার কাছে বলো আমার কাছে প্রার্থনা করো আমি তোমার অভাব পূরণকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। এমন কে আছো যে রিজিকের অন্বেষী রিজিক প্রত্যাশী, আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি, আপনি যা চাইবেন তাই পাবেন, কথা ঠিক নাকি বেঠিক? আপনার কি বিশ্বাস হয় যা চাওয়া যায় তাই পাওয়া যায়? আপনি আমি ভালো নাকি শয়তান ভালো? আপনি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি শয়তান বেশি প্রিয়? শিওর আপনি আমি অবশ্যই আল্লাহর কাছে শয়তানের চেয়ে বেশি প্রিয়। শয়তান যখন আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ কি তার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন নাকি অ্যাকসেপ্ট করেছিলেন? কোরআন থেকে কথা বলছি নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? প্রিয় ভাইরা, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানী মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন ক্বালা ফাহবিত মিনহা ফামা তাকুনু লাকা أن تتكبر فيها فخرج إنك من الصاغرين। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে কমান্ড করেছিলেন, বো ডাউন টু অ্যাডাম, আদমের জন্যে তুমি সাজদা করো মাথা নত করো। শয়তান কি সাজদা করেছিল? করেনি। আল্লাহ বললেন, তোকে কোন জিনিস মানা করলো যে তোকে আমি আদেশ করার পরও তুই আমার আদেশকে লঙ্ঘন করেছিস? আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা, এখান থেকে বেরিয়ে যা। তুই যখন অহংকারী, তুই যখন মুতাকাব্বির, তুই যখন নিজেকে বড় মনে করছিস, তোর এখানে থাকার কোনো অধিকার নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তার উপর ছিলেন প্রচণ্ডভাবে রাগান্বিত। ঠিক সে সময় শয়তান প্রার্থনা করে বসল, আমি এখানে থাকব না, আপনার আদেশ মেনে আমি চলে যাচ্ছি, তবে আমি আপনার কাছে আবেদন করছি কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিতে হবে, কথা ঠিক কি না? শয়তান প্রার্থনা করেছিল, আল্লাহ কবুল করেছিলেন, তাকে সুযোগ দিয়েছেন, কথা বলুন ঠিক না বেঠিক? শয়তান আল্লাহকে চিনেছিল, আল্লাহর কাছে যদি চাওয়া যায় আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। শয়তান বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগভিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, এই সমস্ত আদম সন্তানদেরকে আমি বিপদগামী করে ছাড়ব।
তবে আপনার একনিষ্ঠ বান্দা যারা তাদের সাথে আমি কুলিয়ে উঠতে পারবো না। প্রিয় ভাইয়েরা, স্টোরিটি এজন্যই বললাম, শয়তানের দোয়া যেখানে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, সেখানে আমার দোয়া আপনার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন, কথা বলুন ঠিক না বে ঠিক? তবে হাদিস থেকে বোঝা যায়, বান্দা যখন যা চায় আল্লাহ রব্বুল আলামিন যদি মনে করেন আমার বান্দার জন্য সেটি কল্যাণকর, আল্লাহ রব্বুল আলামিন সেটি বান্দাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। কিন্তু ব্যাপার যেটা মাঝে মাঝে ঘটে সেটা আপনাদের কাছে আমি পরিষ্কার করতে চাই। কখনো এমন হয় বান্দা আল্লাহর কাছে চায় কিন্তু আল্লাহ বুঝেন বান্দার জন্য এটি ভালো নয়, এটি তার জন্য কল্যাণকর হবে না, তখন আল্লাহ রব্বুল আলামিন সে জিনিসের পরিবর্তে তার জন্য যেটি কল্যাণকর সেটি দেন, সুবহানাল্লাহ। সাইয়েদুনা মুসা আলাইহিসসালাম তিনি মাদায়ান থেকে ব্যাক করছিলেন, সাথে ছিলেন তার স্ত্রী, স্ত্রী ছিলেন প্রেগনেন্ট। তিনি পাহাড়ের দিকে দৌড়ালেন, ছুটে চললেন, কেন একটু অগ্নি আনবেন, আল্লাহর কাছে তিনি অগ্নি চেয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে অগ্নি না দিয়ে তাকে দিয়েছিলেন নবুয়াত আর রিসালত, কথা বলুন ঠিক নাকি বে ঠিক? চেয়েছিলেন অগ্নি, দিয়েছেন নবুয়াত আর রিসালত, কম দিয়েছেন নাকি বেশি দিয়েছেন? মুসা আলাইহিসসালাম যদি বলতেন আমি চেয়েছি অগ্নি আমি পাইনি, তাহলে কেমন হতো? আপনি আপনার বাবার কাছে চাইলেন আজকে নিসফে শাবানের রাতে আমি চকলেট খাবো, আব্বু আমাকে 10 টাকা দেন, আপনার আব্বু কি করলেন এক দোকানির পাশে গিয়ে বললেন এই যে আমার ছেলে প্রত্যেক দিন সকালে আর সন্ধ্যায় আসবে, সকালে বিস্কিট চকলেট এটা সেটা দিয়ে দিবে আর সন্ধ্যায় দিয়ে দিবে, আমি স্বাক্ষর করে যাচ্ছি আমি লিখে যাচ্ছি। তাহলে বাবার কাছে চেয়েছিলেন 10 টাকা, এখন বাবা কি 10 টাকা দিয়েছেন নাকি প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় 10, 10, 20 কমপক্ষে মাসে 600 টাকা দিলেন? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, হাদিস থেকে কোরআন থেকে বুঝাতে চাচ্ছি, আপনি অনেক সময় একটা চাচ্ছেন, আল্লাহ জানেন এটি কল্যাণকর নয়, আপনাকে সেটা দেন না, মন খারাপ করার কিছুই নাই। আজকে এক ভাই আমার কাছে এসে বললেন আমি এটি চাই, আমার এটি প্রত্যাশা। আমি ভাইকে বুঝালাম আপনার জন্য এটি কল্যাণকর হবে না, ভাই একটি ভালো ফিকির নিয়ে চলছেন, বিয়ে করতে চান, ভালো নাকি খারাপ জিনিস? খুব ভালো জিনিস, বিয়ে এমন গুরুত্বপূর্ণ জিনিস, প্রতিজন নবীর সুন্নাহ ছিল এটি, সুবহানাল্লাহ। দু একজন নবী ছাড়া পৃথিবীর সমস্ত নবী রাসুলরা বিয়ে করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হচ্ছে আমার সুন্না, যে একে উপেক্ষা করে চলবে সে আমার উম্মত নয়। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। ভাইকে পরামর্শ দিলাম, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিদাতির দিন, বিয়ে করবে তো দিনদারিকে প্রায়োরিটি দাও, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বিয়ে করা হয় বংশ দেখে, বিয়ে করা হয় সৌন্দর্য দেখে, বিয়ে করা হয় টাকা আর পয়সা দেখে, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিদাতির দিন, তুমি দিনকে প্রায়োরিটি দাও। আল্লাহ রব্বুল আলামিন তুমি যেটা আশা করছো না তার চেয়ে অনেক ভালো কিছু দিবেন, সুবহানাল্লাহ। সূরাতুদ দোহা থেকে একটি আয়াত শুনেছিলাম আপনাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সত্যের পথে ডাকলেন, কোরআন দিয়ে আহ্বান করলেন, কোরআনের কথাগুলো মানুষের কাছে বললেন। সবাই কোরআনের কথা, সবাই কোরআনের বক্তব্য গ্রহণ করে নাই, অনেকেই কোরআনের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছিল। কথা বলুন ঠিক নাকি বেঠিক? তার উপর সামাজিক টর্চার নেমে এসেছিল, সামাজিক টর্চার নেমে এসেছিল, তাকে দেশ ছাড়তে হয়েছে। আল্লাহ বলে দিলেন, তোমার স্বদেশী মানুষ, আত্মীয় স্বজন কোরআন দিয়ে যখন বক্তব্য দিয়েছ তোমাকে বর্জন করেছে, আমি আল্লাহ তোমাকে বর্জন করি নাই। সুবহানাল্লাহ। আর তুমি কি ভাবছ, দুনিয়ার যত সামান্য সুযোগ সুবিধাই বড়? না না না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখেরাতে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য যে মর্যাদার পজিশন রেখেছেন সেটাই বড়। কথা বলুন ঠিক নাকি বেঠিক? আখেরাত ইজ বেস্ট, পরকালটাই হচ্ছে শ্রেয়। আর অচিরেই তোমার প্রভু তোমাকে এমন কিছু দিবেন তুমি একেবারে রাজি আর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ কি দিয়েছিলেন আপনাদের জানা আছে? হাউজে কাউসার দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআন হচ্ছে গাইডবুক। কথা বলুন ঠিক নাকি বেঠিক? আর তাকে বানিয়েছেন রহমাতুল্লিল আলামিন। শুধু অজু দাস রহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধামারু ইয়ে জমিন। শুধু অজু দাস রহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধামারু ইয়ে জমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, আর গোটা পৃথিবীকে তার সাজদার জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী কোরআন দিয়ে বক্তব্য দিলেন, আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, কোরআন দিয়ে যখন তুমি বক্তব্য দিয়েছ তোমার উপর টর্চার চলছে, তোমাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, তোমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, আমি আল্লাহ ডিক্লারেশন করছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যারা তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তোমাকে হত্যার ষড়যন্ত্র করছে, তোমাকে হত্যার জন্য প্ল্যান নিয়েছে, ওরা ব্যর্থ হবে, আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্যই কথাগুলো বলছি, অনেকেই ভয়ে কোরআনের বক্তব্য পাবলিকের সামনে পরিষ্কার করে না, আছে না নাই? যারা কোরআন দিয়ে কথা বলে তাদের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন একজন, জুড়ে বলুন তিনি কে? আপনারা বাসায় গিয়ে মিলাবেন সুরাতুল মায়াদা। কোন সুরা বললাম? মায়াদা, অধ্যায় পাঁচ, পারা নাম্বার ৬, পৃষ্ঠা নাম্বার ১৮। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন আল্লাহই তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে কোরআন থেকে আপনাদের সামনে আমি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরতে চাই, আপনারা কি শুনবেন? আজকে যে রাতকে কেন্দ্র করে